his most deadly enemies. He forgave the woman who poisoned him. He forgave the man who had taken out the blood of his valiant uncle and eaten it. Say Muhammad sallallahu alaihi wasallam shompurke bede likha ache eta osmen mentore blecho chajjan somambito Muhammad itikkhato shishya shakha somambito nirposhchei bo mahade ebong monosthal nibasinam ganga jalischo sangsappo panchagobbo somambitai ho chanda nadi bibhavarcho tushta bamansaharam namaste giri rajanath monosthal nibasine tripura surnashay bahumaya upartine সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সম্পর্কে শিখ ধর্মাবলম্বীদের গ্রন্থেও লেখা আছে গুরু নানক তিনি তার শিষ্যদেরকে উদ্দেশ্য দিলেন যে আমার জন্য এগুলো সৃষ্টি নয় কার জন্য পুস্তকের নাম গ্রন্থ সাহেব পৃষ্ঠা নম্বর 904 কি লেখা আছে হর আদাদ কো চৌগুণ কর লো দো কো উসমে দো বাড়ায়ে পুরে জোড়ো কো পাঁচগুণ কর লো বিশ সে উসমে ভাগ লাগাওয়ে पूरे जोड़ों को पचगुण कर लो 20 से उसमें भाग लगाओगे बाकी बचे को 9 गुण कर लो 2 को उसमें 2 बढ़ाए गुरु नानक यूं कहे हर शय में मोहम्मद को पावे पोथा नहीं कौन धर्मावलंबी धर्म ग्रंथ नहीं मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम आछे अपने कुरान शरीफ में देखते पारबेन ना যে কোরআন শরীফের মধ্যে কোথাও কৃষ্ণ লেখা আছে গুরু কোরআন শরীফের মধ্যে কোথাও দেখাতে পারবেন না গুরু গোবিন্দ সিং বা গুরু নানকের নাম লেখা আছে বাইবেলের মধ্যে আপনি পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি নাম গীতায় পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম বেদে পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম জৈন ব্যবস্থায় পাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নাম আপনি কোরআন শরীফে ওনাদের নাম আছে দেখাতে পারবেন না তাহলে কোরআনটা হলো ঐশী বাণী চারটি গ্রন্থ ঐশী বাণী বাইবেলটাকে আমি অস্বীকার করব না ওটা ঐশী বাণী তাহলে বাইবেলের মধ্যে মুহাম্মদ সাল্লামের নাম রয়েছে কিন্তু কোরআন শরীফে যিশুর নামটা অন্যভাবে ঈসা আলাইহিস সালাম বলে দেওয়া আছে তাহলে সেই কোরআন যার উপর অবতীর্ণ হলো আসুন সেই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন মহাপুরুষ কেমন ধরনের নবী আমি একটা মুসলমান হয়ে মুসলমানদের কাছে বলছি এটা নয় বলকে আমি একটা মানুষ হিসাবে সর্বধর্ম মানুষের সঙ্গে সর্বধর্মাবলম্বীদের সঙ্গে কিছু আলোচনা করতে চাইছি তিনি যে আসছেন তিনি যে ভবনে আসবেন আসেননি আসবেন আল্লাহর আরশে আজিমে এ সমস্ত কিছু রেডি হয়ে গেছে যে তিনাকে পাঠানো হবে আর কি কি দেওয়া হবে সব রেডি এমন সময় ফেরেশতারা শুনে রাতের ফেরেশতা আছে দিনের ফেরেশতা আছে এক একটা ফেরেশতাকে এক একটা কাজে নিযুক্ত করে রাখা আছে আমার হিন্দু ভাইরা যে বলে যে ঈশ্বর বহুতে মিশে রয়েছেন এ কথাটা কাটান নয় হিন্দু ধর্মগ্রন্থে হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে যেমন বিশ্বাস করেন জলে থাকলে তার নাম জলেশ্বর ভুবনে থাকলে ভুবনেশ্বর এই বালে থাকলে বালেশ্বর দুধে থাকলে দুধেশ্বর আপনার এদিনে হাইরোডে একটা মন্দির হয়েছে হাইরোডে আমাদের ওখানে হাইরোডের ধারে একটা মন্দির হয়েছে সে মন্দিরে লেখা দেখলাম লেখা রয়েছে বাবা হাইরোডেশ্বর বিয়ের যে ঈশ্বর প্রজাপতি সনাতন ধর্মাবলম্বীর বিয়ের ঈশ্বর আছে প্রজাপতি এই জন্য এই প্রজাপতি কিন্তু মাস্ট গাড়িতে লাগিয়ে প্রজাপতির ছবি নিয়ে হিন্দু ভাইরা বিয়ে করতে যায় আজকাল হিন্দু ভাইদের দেখে মুসলমানরাও প্রজাপতি লাগিয়ে যাচ্ছে কিন্তু মুসলমানদের প্রজাপতি লাগিয়ে যাওয়ার কোনো যুক্তি নেই কারণ নবী প্রজাপতি লাগিয়ে বিয়ে করেননি কোন সাহাবি প্রজাপতি লাগিয়ে বিয়ে করেননি কোন আল্লাহর ওলিরা প্রজাপতি লাগিয়ে বিয়ে করেননি প্রজাপতিটা আসলো কাদের সনাতন ধর্মাবলম্বীদের কারণ তারা যেখানে থাকে সেখানে ঈশ্বর দেখতে পান এর উপর বিশ্বাসী
দেখতে পান এর উপর বিশ্বাসী, আমরা নিরাকার এর উপর বিশ্বাসী। কিন্তু বেদে লেখা আছে নতস্য প্রতিমা অস্থি, সেই পরমেশ্বরের কোনো প্রতিমা হয় না। এটা আমার খ্রিস্টান ভাইরাও বিশ্বাস করেন। যা হোক, এখন কথা হলো হিন্দু ভাইদের যে প্রজাপতি দেবতা, প্রমাণ কি? প্রমাণ হলো যে হিন্দু ভাইদের যে বিয়ে পড়ানো হয় ওই সময় যে মূল মন্ত্র যেটা, সেটা হচ্ছে কি জানেন? হে নং সবস্ত্রচ্ছাদিতা অলঙ্কৃতা কন্যাং প্রজাপতি দেবতাং তভ্যমহং সম্প্রদদে, যার বাংলা মানে হলো এই অলঙ্কার আর সজ্জা, এই বস্ত্র অলঙ্কারে সজ্জিত কন্যাটি প্রজাপতি দেবতাকে সাক্ষী রেখে তোমায় সম্প্রদান করলাম, এই হলো আসল কথা। সংস্কৃত আগে বললাম, তাহলে বোঝাতে চাইলাম যে ওটা আমার হিন্দু ভাইদের বিশ্বাস যে বিয়ের ঈশ্বর হলো প্রজাপতি। কিন্তু আমরা মুসলমানরা আমরা জানি যে আল্লাহ সর্বত্র বিরাজমান, কিন্তু তাকে দেখা যায় না, তিনি নিরাকার। বন্ধুরা আমার, সেই নবীকে প্রেরণ করছেন তাকে দিয়ে খোদার খোদাই প্রকাশ করাবেন বলে, তা এটা ফেরেশতারা জানে। রাতের ফেরেশতা আছে আলাদা, দিনের ফেরেশতা আলাদা, কারণ আপনার মৃত্যু, আপনার মৃত্যুর জন্য একজন ফেরেশতা নির্ধারিত করা আছে। আল্লাহ নিজে হাতে কাউকে কিন্তু মারেন না। আপনার মৃত্যু জান কবজ করার জন্য একজন ফেরেশতা আসে, সে ফেরেশতার নাম হযরত আজরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই পানি বর্ষণের জন্য একজন ফেরেশতা নিযুক্ত করা আছে, তাহলে সেই ফেরেশতার নাম হযরত মিকাইল আলাইহিস সালাম। কিয়ামত কবে হবে? যেদিনে সিঙ্গার ফুটবে সেদিনেই কিয়ামত, দুনিয়া ধ্বংস হবে। তাহলে তার জন্য একটা ফেরেশতা নির্ধারিত করা আছে, যার নাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরশ থেকে ফরশে নবীদের কাছে, রাসূলদের কাছে এই যে বার্তা নিয়ে আসবেন, তো তার জন্য একজন নিযুক্ত করা আছে, তার নাম হযরত জিব্রাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে একটা জিনিস বুঝতে পারা গেল যে এক একটা কাজের জন্য আল্লাহ পাক এক একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। আপনারা যে বসে আছেন, আপনার কাঁধে কিন্তু দুটো করে ফেরেশতা নিযুক্ত করা আছে, দুটো করে ফেরেশতা। আপনি নেকি করলে এ লিখবে, গুনাহ করলে এ লিখবে, সঙ্গে সঙ্গে লেখা হচ্ছে। যা আপনি বলছেন আপনার মুখের সব থেকে কাছে আছে এরা, এদের থেকে কাছে আর মুখের কাছে আর কেউ নেই। আপনার বিবিও থাকে না, বিবি থাকে পাশে, তার মানে এর থেকে দূরে, এ একেবারেই আপনার মুখের কাছে। তো সেই জন্যেই যা বলেন তা লেখে। তো ফেরেশতারা জানতে পারে আল্লাহর দরবারে ফরিয়াদ করছে, অনুরোধ করছে, আপিল করছে। হঠাৎ 11ই রবিউল আউয়াল রাত্রিবেলা মা মিনার উদরটা একটু ভার ভার লাগলো, খেজুর পাতার ছাউনি দিয়ে ঘর, খেজুর পাতার ডান্ডা দিয়ে তৈরি দরজা জানলা, আর খেজুর পাতা উপরে ছাউনি মা মিনার যে ঘরটা ছিল। মা মিনা যাচ্ছেন, কি করে বুঝলেন ওনার পেটে নবী আছেন? কারণ অন্যান্য নারীরা গর্ভবতী হলে তারা একটু ভার ভার একটু কষ্ট অনুভব করে, যতদিন যায় 6 মাস 7 মাস 8 মাস 9 মাস এইভাবে যত মাস পার হয় মায়েরা কষ্ট বেশি অনুভব করে। কিন্তু মা আমিনা জানতেই পেরেছিলেন না যে তার গর্ভে সন্তান আছে বলে। তিনি জানলেন কি করে? যেদিনে হযরতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুয়ায় পানি আনতে গেলেন, কুয়ায় পানি নিয়ে আসার জন্য গেলেন, একটা কলসি কাঁধে করে নিয়ে মা আমিনা অন্যান্য দিনের মতো কুয়ায় গেছেন পানি তোলার জন্য। যখনই কলসিটা পাশে রেখে ডুলচিটা ফেলবেন কুয়ার মধ্যে, দেখতে পেলেন কুয়ার নিচস্তরের পানি দুলে 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 কুয়ার মুখ বরাবর এসে গেল মা আমিনা। আর ডুলচিটা ফেলার প্রয়োজন বোধ না করে খালি কলসিটা ওইভাবেই মুখের কাছে যে পানি আসলো ওখান থেকে আসানির সঙ্গে পানি তুলে নিলেন। প্রথম অলৌকিক ব্যাপার, এমনটি কেন হলো? পানি নিয়ে বাড়ি যাচ্ছেন, মরুভূমির আঁকা বাঁকা রাস্তা ধরে মা আমিনা যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, এমন সময় মাথার উপরে এক ঝাঁক পাখি
গুনগুন শব্দে বলতে লাগে ওরে পাখিরা কেউ যেন আগে বাড়িস না দেখ দেখ পথ ধরে বিশ্ব নবীর আম্মা জান হেঁটে হেঁটে যায় আমরা যদি আগে চলে যাই বড় বিয়াদবি হয়ে যাবে এরা যা সোহান আল্লাহ ধরেছে আমাকে সকাল পর্যন্ত নামতে দিলে হয় এক মাস দু মাস ছ মাস সাত মাস আট মাস ন মাস দশ মাস দশ দিন ঠিক এগারোই রবিউল আউয়াল রাত্রিবেলা মা আমিনার ভোরের বেলা ঘুম ভেঙে গেছে রে চোখ খুলে দেখে ঘরটা আলোয় আলোকিত উনি মনে করলেন বুঝি সকাল হয়ে গেছে সূর্য ওঠার আগে একটা ইবাদত ছিল কেন খ্রিস্টান ভাইকে ঘৃণা করবো কেন খ্রিস্টান ভাইকে দূরে সরাবো আরে আমাদের বিশ্ব নবীর আম্মা জান যে নবীর উম্মত সেটাই তো ঈসা আলাইহিস সালামের উম্মত আমার নবীর আগের নবী হলেন এই খ্রিস্টান ভাইদের নবী তাহলে নবী আমার নবী আব্বা জান আম্মা জান সবচেয়ে ঈসা আলাইহিস সালামের উম্মত ওনাদের একটা ইবাদত আছে ভোরের সূর্য ওঠার আগে মামিনা নামাজ পড়েনি সে সময় নামাজ আসেনি তো চমকে উঠলেন দিন হয়ে গেল আমার সেই প্রার্থনাটা আজা হয়ে গেল মামিনা ঝট করে বিছানা ছাড়লেন অমনি বাইরে বেরোতে গেলেন খেজুর ডান্ডার দরজা দিয়ে তৈরি ওই দরজাটা আলতো করে ঠেলা মারলেন ঠেলে দেখলেন বাইরে অন্ধকারাচ্ছন্ন